ভূতনির কেশবপুরে ভাঙলো গঙ্গা নদীর বাঁধ। অস্থায়ী বাঁধের মাধ্যমে জল আটকানোর চেষ্টা। বন্যা ভ্রুকুটি। ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লক অফিসের কর্মী এবং সেচ দপ্তর কর্মীদের ছুটি বাতিল করলো জেলা প্রশাসন। চরম বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা। জল বাড়ছে মালদার আরও দুই প্রধান নদী ফুলহার ও মহানন্দার। ইতিমধ্যে গঙ্গা জলে প্লাবিত হয়েছে রতুয়া 1 নম্বর ব্লক এবং মানিকচক ব্লকের 27টি গ্রাম। জলবন্দী কয়েক হাজার মানুষ। মানিকচকের গদাইচর ও নারায়ণপুর চর থেকে মানুষকে সরানোর কাজ আরম্ভ করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবিরগুলিকেও। এরই পাশাপাশি কালিয়াচক 3 নম্বর ব্লকে ভাঙন কবলিত এলাকা থেকে মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, ভাঙন রোধে রাজ্য সরকার কাজ করে চলেছেন। বিজেপির পক্ষ থেকে বন্যা এবং ভাঙন রোধে কাজ করা হচ্ছে না বলে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনব। সময় মোটামুটি 50 মিটার বাঁধ, 12টার মধ্যে বাঁধটা ভেঙে বসে গেছে আর এখন জল ঢুকছে। আর যে কোনো দিনই ধরে নেন যে বন্যা আসে তখনই কাজ শুরু করে সরকার, তার আগে কোনো উদ্যোগ নেই না। এটা অ্যাকচুয়ালি কি মানে প্রচুর নিম্নমানের কাজ হচ্ছে। হ্যাঁ, বস্তা দিচ্ছে তো অল্প অল্প মাটি ভরে, কাজ ঠিকঠাক দিচ্ছে না। আর এখন ভূতনিবাসী আতঙ্কে আমরা আছি যে যে কোনো সময় বন্যা আমরা তলিয়ে যেতে পারি। এটা কোন জায়গা? এটা কোন? এটা কেশবপুর কলোনি। আমরা খুব আতঙ্কেই আছি। কতটা বাঁধ কেটেছে? বাঁধের কত? বাঁধ 50 মিটার কেটে গেছে। তো এখন পর্যন্ত কি সেচ দপ্তরের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে? খুবই স্লো ভাবে দেখলাম রাস্তা পথে আসতে, যে দু চারজনের কাছে বস্তা ছিল সেই রকম কাজ শুরু হয়নি। মানে ভাবলাম যে শুরু হবে, দু চারজনকে দেখলাম, এখন কাজ শুরু হয়নি। জল তো ঢুকতে শুরু করেছে, জল প্রচুর হারে ঢুকছে। আর বাঁধটা দীর্ঘদিন পর্যন্ত ধরে কাজ চলছিল, কাজের ব্যতিগত খুব কম ছিল। তাহলে ব্যতিগত হিসাবে যা কাজ চলছিল এখানে, এখানে বোল্ডার পিছন ছাড়া কোনো রাস্তা নাই। এই বস্তার পর দিয়ে কাজ তো আর হবে না এখানে। এখন আপাতত আমাদের রিং বাঁধ তৈরি করা হোক। এখন কি হয়েছে, পরিস্থিতি কি আছে? জল ঢুকে গেছে ভূতনি, তার কি পরিস্থিতি? কিন্তু বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে, এটা কোন জায়গা? এটা কেশবপুর কলোনি। বাঁধের কতটা অংশ ভেঙেছে? প্রায় 50 মিটার। 50 মিটার জল ঢুকতে শুরু করেছে? তো জল ঢুকে গেছে, জল ঢুকতে শুরু করেছে, জল ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, তো এই রিং বাঁধ যেটা আপনাদের অস্থায়ী বাঁধ আছে, সেই বাঁধ দিয়ে কি থামা সম্ভব? এটা বিকল্প ব্যবস্থা বলতে থামা ব্যবস্থা এটাই কি, এটাকে এমার্জেন্সি যদি কাজ করানো যায় বস্তার বাঁধ দিয়ে ওখানে থামানো যাবে, তাছাড়া কোনো রাস্তা নেই আমাদের ভূতনিবাসী। এখন সেচ দপ্তরের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে? কাজের অর্ডার দিয়ে গেছে একজিটি সাহেব এসে, আপনারা কাজটা করুন বাসির সাহেব। এখন কি কাজ শুরু হয়েছে? কাজ শুরু হয়ে গেছে অলরেডি। কি কাজ চলছে? বস্তার মাল, এলাকার মানুষ উত্তেজনায় পড়ে আছে, এলাকাবাসীরা। এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, কাজ ইরিগেশন করেছে আরো কম হচ্ছে। জল তো হু হু করে ঢুকছে, আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। এত ইরিগেশন করছে কেন? কি কাজ হয়েছে? বিমানে কাজ হয়েছে, আরও এখানে কী করা যায় দেখতে হবে। জল থামানোর জন্য কি কোনো ব্যবস্থা করা হচ্ছে? বললাম ইরিগেশন দেখছে বলছি। এই বিষয়ে তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার জানিয়েছেন, ভাঙন রোধে রাজ্য সরকার কাজ করে চলেছেন। বিজেপির পক্ষ থেকে বন্যা এবং ভাঙন রোধে কাজ করা হচ্ছে না বলে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। একটা দ্বীপ যেটা ভূতনি, গত কয়েক বছর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্রিজের মাধ্যমে এখন যোগাযোগ করে দিয়েছে। ওখানে প্রতি বছরই গঙ্গার জল বেড়ে গেলে ওখানে বন্যা হয়, কিছু ভাঙনও হয়।
ভারতীয় জনতা পার্টির কিছু লিডার আছে বলে যে ওখানে দুর্নীতি হচ্ছে। দুর্নীতিটা কোথায় হচ্ছে? যেখানে ফারাক্কা ব্যারাজের অন্তর্ভুক্ত এলাকায় কাজ হচ্ছে বৈষ্ণবনগরে, সেখানে দুর্নীতি হচ্ছে, আমরা এর আগে আপনারা তুলে ধরেছেন। এবং বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে, কারণ উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আছে, উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যার পরিস্থিতি। তো বিজেপিরা একটু ঘুরে দেখুক, ওই কুয়ার ব্যাঙ না হয়ে সারা ভারতবর্ষে যেখানে ওদের সরকার আছে সেখানকার মানুষরা কী দুর্দশাতে আছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নেমে যেখানে বন্যার্ত মানুষের পাশে থাকে, সেখানে ওদের ওইসব কথা দিয়ে আমরা বলে তারা নিজেদেরটা দেখুক। গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, মালদা জেলায় লাগাতার ভাঙন চলছে, ভাঙন রোধের সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিন তিনি বলেন, সেচ দপ্তর এবং তৃণমূল নেতৃত্ব ভাঙন রোধে কাজ করছে না, একই জিনিস বারবার কেনা সহ দুর্নীতি অভিযোগ করেছেন তিনি। প্রত্যেক বছর মালদা জেলায় বন্যার উৎসব চলছে, সেই 1971 সাল থেকে একই রকম ভাবে চলছে। এর আগে ছিল বামফ্রন্টের প্রশাসন, এখন আছে তৃণমূলে। আর এই তৃণমূলের প্রশাসনেতে এই ভূতনির বাঁধটা ভেঙে গেল। ভূতনির বাঁধ ভেঙে যাওয়াতে আর এর সঙ্গে যুক্ত কারা? সেচ দপ্তর। এর সঙ্গে যুক্ত কারা? সেচ দপ্তরের সঙ্গে ওখানকার তৃণমূলের নেতারা। আর লুটে পুটে খাবে, এখন বোল্ডার কিনবে, ওই একই বোল্ডার কিনবে, বোল্ডার দিয়ে আবার ওকে মেরামত করবার চেষ্টা করবে, আবার জল ঢুকে যাবে, এ জিনিস চলছে। সেচ দপ্তর আর তৃণমূল কংগ্রেস ওখানকার সবাই লুটে পুটে খাচ্ছে। ইমিডিয়েট যদি প্রশাসন এর অ্যাকশন না নেয়, তাহলে আবার 1998 যে বিধ্বংসী বন্যা হয়েছিল মালদায়, আবার সেই বন্যা দেখা দেবে। রিং বাঁধ যদি ভেঙে যায়, দিয়ে ভেতরে জল ঢুকে যায়, তাহলে কয়েক লক্ষ মানুষ ওখানে পর্যদস্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধ, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।